আই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ আমি রান্না করব বাঙালির ট্রেডিশনাল নিরামিষ শুক্ত আর এই নিরামিষ শুক্তো ভাত বা সাদা পোলাওর সাথে খেতে দারুণ লাগে চলুন শুক্ত রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে লাউ করলা কাঁচা কলা ডাটা মুলা, কাঁচা পেঁপে মিষ্টি আলু লবণ চিনি চালের গুঁড়া তেজপাতা কালো সরিষা মেথি নারিকেল বাটা আদা বাটা ঘি সরিষার তেল দুধ ও পানি এখন দেখুন এইখানে রয়েছে দুইটা কাঁচা কলা আর কাঁচা কলার সবুজ খোসা ফেলে ভালোভাবে ধুয়ে এরপর অল্প লবণ ও হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁচা কলার কষ দূর করার জন্য আর রয়েছে এক টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা ও এক চা চামচ পরিমাণ আদা বাটা এখন শুক্তোর সবজিগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে প্রথমে দিব এক কাপ পরিমাণ দুধ ও পরিমাণ মতো এক কাপ পরিমাণ পানি দিয়ে দুধ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এখন দুধ ফুটে উঠেছে এরপর প্রথমে দিব এক কাপ পরিমাণ লাউ একটা মিডিয়াম সাইজের মিষ্টি আলু একটা পরিমাণ কাঁচা পেঁপে আধা কাপ মূলা আধা কাপ ডাটা ও করলা একটা আর দিব স্বাদ মতো আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর শুক্ত যেহেতু সাদা তাই হলুদ দেই নি আর সব সবজিগুলি মিডিয়াম টুকরা করে কাটা তবে করলা বেশি দেওয়া যাবে না তাহলে শুক্ত তিতা হয়ে যাবে এখন ঢেকে দশ মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর শুক্তর ফোরন দিব আর ফোড়ন দেওয়ার জন্য অন্য আরেকটা কড়াই বসাবো এখন শুক্তো রান্না করার জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর আপনারা চাইলে সরিষা তেলের পরিবর্তে ঘি দিয়েও রান্না করতে পারেন এখন তেল গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ মেথি ও আধা চা চামচ পরিমাণ কালো সরিষা আর দুই টুকরা তেজপাতা দিয়ে মিনিট অপেক্ষা করব। এক ফোড়ন হওয়ার জন্য এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর প্রথমে দিব এক চা চামচ আদা বাটা ও এক টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা আর দিব সিদ্ধ করা কাঁচা কলাগুলো এরপর ভালোভাবে নেড়ে দুই তিন মিনিট কষাবো নারিকেল বাটা ও আদা বাটাগুলো একটু ভাজা হয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত এখন নারিকেল বাটা ও আদা বাটাগুলো দুই তিন মিনিট কষানোর পর সিদ্ধ করা সব সবজিগুলো ঢেলে দিব আর সব সবজিগুলো ভালোভাবে নেড়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখন শুক্তোর সবজিগুলো ফুটে উঠেছে এরপর নামানোর আগে সাত মতো এক চা চামচ চিনি দিব আর ঝোল ঘন করার জন্য পরিমাণ মতো দুই চামচ চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিব তা না হলে দলা পেতে যাবে আর এতেই ঝোল ঘন হয়ে যাবে এরপর স্বাদ মতো এক চা পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে নিলেই দারুণ সুগন্ধে করা শুক্তা খাওয়ার জন্য একদম তৈরি আর এমন পাতলা থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর মিষ্টি লবণ ও ঘি আপনাদের স্বাদ মতো দেবেন এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ শুক্ত। আর এইভাবে নিরামিষ সুক্ত রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই নিরামিষ সুক্ত রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন বাই।